আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জৈব সারের সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি নাজমুন, সহজ কৃষি শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে ফুল থেকে জৈব সার তৈরি করা যায়, তরল জৈব সার কীভাবে তৈরি করতে হয় সেই প্রক্রিয়া আপনাদেরকে এই নতুন ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এর জন্য আমি আপনাদেরকে পরিমাণটা বলে দিচ্ছি। প্রতি 1 কেজি খোলের জন্য 20 কেজি পানি লাগবে। এখন আমি এখানে 1/2 কেজি খোল নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম খোলের জন্য আমি 10 লিটার পানি নিয়েছি। এখন এই খোলগুলো পানিতে ভিজিয়ে দেব। আপনারা অবশ্যই অনেক সময় শুনে থেকেছেন যে খোলের পানি, খোলের তরল সার, খোলের সার। আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে খোল থেকে জৈব সার তৈরি করতে হয়। বন্ধুরা, আমি এই খোলগুলোকে প্রথমে একটু ভেঙে ভেঙে পানিতে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে না ভেঙেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কারণ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব গুলে পানির সাথে মিশে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সম্পূর্ণ 1/2 কেজি খোল 10 লিটার পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই পানিটিকে আমি মেশাবো। এভাবে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আমি দেখবো যে খোলগুলো ভেঙে পানির সাথে মিশে গেছে। তারপর আমি একটি কাঠি দিয়ে নেড়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো এবং এক জায়গায় রেখে দেবো। এভাবে রাখার পরে মোটামুটি 15 থেকে 20 দিন অথবা 10 থেকে 15 দিনের মধ্যে এই সারটি প্রস্তুত হয়ে যাবে। এখন এই কিছু কাজ আছে এর মধ্যে। কাজটি হচ্ছে এই, প্রতিদিন আমি এটাকে সকালে বা বিকালে 2 বার বা 3 বার যখনই সময় পাবো এসে একটু কাঠি দিয়ে বা যেভাবেই হোক আমি এটাকে নাড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এতে করে আমার পচন প্রক্রিয়াটা একটু তাড়াতাড়ি হবে। আর বন্ধুরা, বলে দিচ্ছি অনেকেই এই সারটি মাত্র 2 দিন বা 1 দিন ভিজিয়ে ব্যবহার করতে চায়। তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে যে সারটি যত বেশি দিন পচাবেন, বেশি দিন পরিমাণ ভিজিয়ে রাখবেন ততই আপনার জন্য ভালো। কেননা এই সারের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে, যেটি আপনার গাছের জন্য মোটেও উপযোগী নয়। এর জন্য আপনাকে যতদিন পর্যন্ত বেশি সময় আপনি এটি ভিজিয়ে রাখবেন আপনার গাছের জন্য এটি ততই ভালো হবে, এবং এর মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে পানির সাথে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হবে। তো বন্ধুরা, আমি এখন আমার এই খোলের পানিটি রেখে দেবো। প্রথম 2-3 দিন পর্যন্ত একটু গন্ধ হবে, তারপর আস্তে আস্তে গন্ধটা একটু কমবে। তো বন্ধুরা, রেখে দিচ্ছি। কীভাবে এটি তৈরি করতে হয় 15 দিন পরে দেখাবো। বন্ধুরা, আমি আমার সরিষা খোল ভিজিয়ে পানিটিকে 15 দিন পরিমাণ সময় রেখেছিলাম। এখন দেখেন সরিষাটি সম্পূর্ণরূপে পানির সাথে মিশে গেছে। আমি ভালো করে নেড়ে এখান থেকে 1 লিটার পরিমাণ পানি নেব। 1 লিটার পানির সাথে 15 লিটার পানি মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করব। বন্ধুরা, আমরা যদি মনে করি যে এখানে পানি দ্রবণটি ঘন হলে গাছে বেশি পুষ্টি উপাদান পাবে, তাহলে সেটা সবচেয়ে বড় ভুল হবে। আপনি যত পাতলা করে দিতে পারেন, এখান থেকে 1 লিটার, এখানে আপনি চাইলে 16-17 লিটার দেন, সমস্যা নাই। কিন্তু কখনোই 10 লিটারের মতো বা 12-13 লিটার এরকম দিবেন না। সবসময় চেষ্টা করবেন যাতে দ্রবণটি পাতলা হয়, তাতে আপনার গাছের জন্য ভালো হবে। তো এই দিলাম 1/2 লিটার। বন্ধুরা, আমার 1 লিটার পরিমাণ শেষ হয়ে গেছে দেওয়া। এখন আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশানোর সময় অনেক সময় আপনার একটু গন্ধ লাগতে পারে, অবশ্যই এটা খুবই ভালো একটা জিনিস গাছের জন্য। 15 দিন পর পর, প্রতি 15 দিন পর পর আপনি গাছে সরাসরি এভাবে পানি দিলে আপনার, আমি আশা করি, আর কোনো রকমের রাসায়নিক সার বা অন্যান্য সার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এখন আমি আমার এই সারটিকে আমার গাছে দিয়ে দেবো।